হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আমরা যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে 13-এর থেকে ছোট নাম্বারকে আমরা 13 দিয়ে খুব তাড়াতাড়ি কুইকলি ডিভাইড করব কিভাবে, খুব সহজে ডিভাইড করব কি করে। দেখুন, এখন আছে 5/13। 5/13 এই নাম্বারটাকে কি করে আমরা খুব সহজে মান বের করতে পারবো? প্রথমে এই যে লবটা আছে বা নিউমারেটর আছে, এটার সাথে 7 ইনটু করতে হবে। তাহলে প্রথমে 7 ইন্টু করতে হবে, 7 ইন্টু করলে কত আসবে? 5 × 7 = 35। তারপরে এই যে নাম্বারটা পেয়েছি 35, এটার সাথে 11 ইন্টু করতে হবে। প্রথমে 7 ইন্টু, তারপরে 11 ইন্টু, 11 ইন্টু করলে কত হবে? 11 ইন্টু করার আমরা নিয়ম জানি যে 35 কে আলাদা করে 35 প্লাস করলে 8, এটা হচ্ছে 35 × 11। আমরা ট্রিক্স অলরেডি দেখিয়েছি। এবার যেটা আসবে সেই নাম্বারটার সাথে 1 মাইনাস করতে হবে। সেই নাম্বারটার সাথে 1 মাইনাস করলে কত আসবে? 384, এটা আসছে। এখন এই যে নাম্বারটা এসছে, এই নাম্বারটার 9 কমপ্লিমেন্ট বার করতে হবে। 9 কমপ্লিমেন্ট বার করতে হবে। 9 কমপ্লিমেন্ট মানে 3-র সাথে কত অ্যাড করলে 9 হবে? 3-র সাথে 6 অ্যাড করলে 9 হবে। 8-এর সাথে কত অ্যাড করলে 9 হবে? 1। আর 4-এর সাথে কত অ্যাড করলে 9 হবে? 5। তাহলে এখন দেখুন কি দেখাচ্ছে, 384615। তাহলে এই 5/13 ইকুয়াল টু হবে 0.384615। কত তাড়াতাড়ি আমরা 6 ঘর অবধি, পয়েন্টের পর 6 ঘর অবধি আমরা এই ডিভাইডেড রেজাল্টটা পেয়ে যাচ্ছি। উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। এবার হচ্ছে 7/13। তো 7/13 কি করতে হবে? প্রথমে যে উপরের নাম্বারটা আছে লব, তার সাথে 7 ইন্টু করতে হবে। তার সাথে 7 ইন্টু করলে হবে 49। এবার 49 যেটা পেয়েছি তার সাথে 11 ইন্টু করতে হবে। 11 ইন্টু করলে কত হবে? 49, 4 + 9 = 13, 3 আর হাতে 1 আছে তাই এটা হয়ে যাবে 5। আমরা 11-এর ট্রিক্স অনুযায়ী এটা হচ্ছে। এবার কি করতে হবে, এই 539-এর সাথে 1 মাইনাস করতে হবে, তাহলে কত আসবে? 538, 538 আসছে। এখন 538 এর কমপ্লিমেন্ট বার করতে হবে। কি কমপ্লিমেন্ট? 9 কমপ্লিমেন্ট, 9 কমপ্লিমেন্ট বার করতে হবে। তো 5-এর সাথে কত প্লাস করলে 9 হবে? 5-এর সাথে 4 প্লাস করলে 9 হবে, 3-এর সাথে 6 প্লাস করলে, আর 8-এর সাথে 1 প্লাস করলে 9 হবে। তাহলে 7/13 ইকুয়াল টু হবে 0.538461। বোঝা গেল? আমরা 6 ডিজিট অব দি 7/13 এর মান পেয়ে যাচ্ছি খুব সহজে। 11/13, 11/13 করতে গেলে কি হবে, 11 এর সাথে প্রথমে 7 ইন্টু করতে হবে, করলে হবে 77। এখন এই 77-এর সাথে 11 ইন্টু করতে হবে, 11 ইন্টু করলে কত হবে? এটা হবে 7, এটা 7, 7 + 7 = 14, মানে 847। 11 ট্রিক্স অনুযায়ী হলো। তো এইবার 847-এর সাথে -1 করতে হবে, তাহলে 846 আসবে। এখন 846 এর 9 কমপ্লিমেন্ট বার করতে হবে। 9 কমপ্লিমেন্ট বার করলে কত হবে? এটা 1, 8 + 1 = 9, 4 + 5 = 9, 6 + 3 = 9। তাহলে 11/13 কত হবে? 0.846153। তাহলে এত সহজভাবে বন্ধুরা আপনারা এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে 13-এর ডিভাইডেড, অবশ্যই 13 থেকে ছোট নাম্বার করে ডিভাইডেড করতে পারবেন আশা করি। তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান, ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর এই ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।